চ্যানেল কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে আমি এসেছি তোমাদের সামনে নাইকা পিঙ্ক ফ্রাইডে সেল হল নিয়ে, যেটা লাস্ট 3rd December শেষ হলো, রাইট? তোমরা অনেকেই আমি জানি অনেক কিছু ওই সেলে শপিং করেছো, আমিও করেছি। সো কী কী করেছি আজকে তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করবো, তো চলো দেখে নিই। ফার্স্টেই তোমাদেরকে আমি যেটা দেখাবো সেটা হলো এই প্যালেটটা। এই প্যালেটটা আমরা অনেক দিন ধরে কেনার ইচ্ছে ছিল, অনেক 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 দিন ধরে, বাট এই প্যালেটটার উপরে কখনো কোনো অফার পাইনি। অ্যাসেল পেলেও খুব মিনিমাল অফার পেয়েছি, কিন্তু এই সেলটাতে আমি প্যালেটটার উপর 50% অফ পেয়েছি। এই প্যালেটটার মোস্ট প্রবাবলি দাম হলো 5,300 সামথিং, যেটা আমি 2,688 রুপিসে পেয়েছি, মানে অলমোস্ট, মানে অলমোস্ট না, পুরোপুরি 50% অফে। সো চলো এই প্যালেটটা আমি চটপট করে খুলে দেখিয়ে দিই। দুদিক থেকে খুলছি, আমি কি হল ভিডিও করবো। দেখতে পাচ্ছ এটা একটা কার্ড, এটা কোনো শেড কার্ড না, জাস্ট বাইরে যে ছবিটা আছে না, এটা সেই ছবিটার। এখানে কোনো শেড কার্ড নেই, এখানে শেডগুলো মেনশন করা আছে প্যালেটের মধ্যে। এবার আমি এটা দেবো তোমাদের সোয়াচেস। আমি অ্যাকচুয়ালি হুডা বিউটির প্যালেট ইউজ করি, আর হুডা বিউটির আইশ্যাডোগুলো সুপার পিগমেন্টেড। দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, এটা জাস্ট আমি কয়েকটা শেডই তোমাদেরকে দেখালাম। দেখো ভালো করে দেখো, সুপার, এখানে টোটাল 18টা শেড আছে। তো চলো মুভ অন করি পরেরটা। আমি ফার্স্টে তোমাদেরকে মেকআপ অ্যান্ড কসমেটিক্স প্রোডাক্ট দেখিয়ে তারপরে স্কিন অ্যান্ড হেয়ার কেয়ারের প্রোডাক্ট দেখাচ্ছি। কে বিউটির এই লিপ শেডটা, কে বিউটি, এইটা হলো কে বিউটির লিপ শেড, ঠিক আছে? এইটা ফার্স্ট আমি পারচেজ করি, করার পরে এইটা হলো কে বিউটি বাই ক্যাটরিনা কাইফ, ঠিক আছে? এটা ক্যাটরিনা কাইফ নতুন লঞ্চ করেছে ওর কোম্পানি। সো এটা আমি ফার্স্ট কিনি, ফার্স্ট টাইম এটা আমি কিনি। সো এটা কেনার পরে এটা আমার এত ভালো লাগে, এটা এত বেশি ভালো পিগমেন্টেড এবং এটা এত স্টেইং পাওয়ারটা ভালো। সো তারপরে আমার মনে হলো আমি আর একটা কিনি। সো এটা হলো ক্রেয়ন, এটা একটা পিচি নিউট কালার আছে, পিচি নিউট কালার, দেখতে পাচ্ছ? তো যখন আমি পরে পরবো তখন আমি মেনশন করে দেব। এটা হলো কে বিউটি, এটার নামটা হলো ফ্যাশনিস্তা। এবার লিপ শেড যখন দেখালাম তখন টোটাল লিপ শেডগুলো আগে দেখিয়ে নিই, হ্যাঁ? সো এবার হলো এই তিনটে আমি ম্যাকের প্রোডাক্ট পারচেস করেছি। বেসিক্যালি ম্যাকের একটা অফার চলছিল যে 2,500 টাকা জিনিস পারচেস করলে একটা লিপ শেড ফ্রি। এর আগে আমার বন্ধুরা যতগুলো এই অফারটাকে অ্যাভেল করেছে ওরা প্রত্যেকে একটা করে 2,200 টাকার যে লিকুইড লিপ শেড সেটা পেয়েছে, বাট আমার কপাল এতটাই খারাপ, আমি লাস্টের দিকে এটাকে অ্যাভেল করেছি, আমি তখন পেয়েছি হলো একটা স্টিক লিপস্টিক। তো ঠিক আছে চলো দেখি কী কী কিনলাম। ফার্স্টেই দেখিয়ে নিই, আমি ম্যাকের এই কোল পেন্সিলটা কিনেছি, আমি এটাকে একবার টেস্ট করে দেখেছি, এটা সেকেন্ড টাইম দেখালাম, জেট ব্ল্যাক। দেন হলো এটা হলো ম্যাকের লিপ গ্লাস, এটা ওরা নতুন লঞ্চ করেছে ম্যাকের লিপ গ্লাস। তো উইন্টার আসছে, উইন্টারে গ্লসি থিং অলওয়েজ অ্যাট্রাক্ট করে ম্যাক থিং এর থেকে, কারণ স্কিনটা ইটসেলফ ম্যাটে ম্যাটেই তো, মানে ড্রাই তো হয়ে থাকে। সো দ্যাটস ওয়াই এই জিনিসটা কিনেছি। যেহেতু এটা আমি ফার্স্ট টাইম পারচেস করছি, তো আমি আমার একটা চেনা শেডই নিয়েছি, রুবিবু, এছাড়া অন্যান্য শেড নিয়ে আমি আর রিস্ক নিতে চাইনি। সো দেখি এটা কেমন লাগে, যদি এটা ভালো লাগে তাহলে আমি আরও পারচেস করবো, নইলে করবো। আচ্ছা, যেটা এবার আমি ফ্রি প্রোডাক্টস পেয়েছি সেটা হলো এটা, ওখানে ওরা 5-6টা অপশন দিচ্ছিল, প্রত্যেকটাই আমার কাছে আছে, এই একটা বাদ। ওই 2,200 লিপ শেডটা পেলে বেশ ভালো হতো না, লিকুইড লিপ শেডটা পেলে ঠিক আছে, চলো যেটা পেলে। এমআই তো পুরো ডিভা, ডিভা তো আমার আছে, ডিভার থেকে একটু লাইট, ডিভার মতোই লাগছে। দেখি, লেটস সি,
আচ্ছা আর হলো এই বেবি লিপস, আমি অলওয়েজ লিপ বাম, আমার 12 মাসই লিপ বাম লাগে, ঠিক আছে? আমার খুব খুব ড্রাই, আমার 12 মাসই লিপ বাম লাগে। লিপ বাম আমি অলওয়েজ নয় নাইকা নয় এই বেবি লিপসই ইউজ করে আসছি। আমার নাইকা স্টিকটা অলমোস্ট শেষ হয়ে গেছে, আর নাইকার একটা ওই যে গোল লিপ বামগুলো আছে না, ওইটাও আমার কাছে আছে, আর এইটাও শেষ হয়ে এসেছিলো, সো আমি এটা আবার কিনে নিয়েছি। এটা 50% অফে পেয়েছি, 180 রুপিজ এটার দাম, আমি এটা 90 রুপিজে পেয়েছি। এবার আমি আসছি আমার স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ার প্রোডাক্টে। প্রথমে আমি হেয়ার কেয়ারের জন্য দেখাই এটা, লরিয়াল প্রফেশনালের এটা, ঠিক আছে? এটা আমার হেয়ার ফল কন্ট্রোলের জন্য আমি ইউজ করেছি, আগে একটা ব্যাচ ইউজ করেছি, আমার বেশ ভালো লেগেছে, তো আমি এটা সেকেন্ড ব্যাচ কিনেছি, কারণ শীতকালে হেয়ার এবং স্কিন রিলেটেড অনেক ইস্যুসই আমার আছে, আমার তো আসবেই, আরও আসবে, আমি যত লাইফে যত হেয়ার এবং স্কিন রিলেটেড ইস্যু সব আমার আছে, সব। সো এটা আমাকে কিনতেই কিনে রাখতে হয়েছে, কিন্তু এটা আমি রেগুলার বেসিসে ইউজ করি না, যদি আমি দেখবো যে আমার যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে তাহলে আমি এটা ইউজ করবো। আচ্ছা এবার হলো এটা, এটা আমি ফার্স্ট টাইম বি ব্লান্টের এই হেয়ার সিরামটা ইউজ করবো, এটাও আমি 50% অফে পেয়েছি, এটার দাম অ্যারাউন্ড 500 রুপিস, আমি এটা 250 টাকার পেয়েছি। এটা হেয়ার সিরাম, আমি বেলা প্রফেশনালের আর একটা হেয়ার সিরাম কিনেছি, এটা হলো কেরাটিন স্মুথনিং এর জন্য স্পেশালি এটাকে তৈরি করা হয়েছে, এটা আমি আগে একটা ব্যাচ ইউজ করেছি, আমার খুব ভালো লেগেছে, তাই আমি সেকেন্ড টাইম এটাকে পারচেস করেছি। এটার অরিজিনাল প্রাইস হলো 1000 রুপিস, এটা কত ML আছে, 30 ML, 30 ML, এটার অরিজিনাল প্রাইস 1000 রুপিস, বাট আমি এটা 850 রুপিজে পেয়েছি। আচ্ছা এবার আমি মামা আর্থের এই প্রোডাক্টটা কিনেছি, মামা আর্থ নিম ফেস মাস্ক, মামা আর্থ নিম ফেস মাস্ক, কারণ আমার অ্যাকনের প্রবলেমস হচ্ছে কদিন ধরে, অ্যান্ড আমি যেহেতু কোনো মেডিকেটেড জিনিস ইউজ করতে চাই না, মানে কোনো মেডিসিন অ্যান্ড অল, সো আমি এই জিনিসগুলো ইউজ করছি। মামা আর্থের আমি এর আগে একটা চারকোল মাস্ক ইউজ করেছিলাম, যেটা আমার বেশ ভালো লেগেছিলো, দ্যাটস ওয়াই আমি নিউ ফেস মাস্কটা আবার ইউজ করছি, সাথে একটা স্প্যাচুলাও ওরা দিয়েছে, এই স্প্যাচুলাটা আমার খুব একটা কাজে লাগত না, কারণ আমি ব্রাশ ইউজ করি অলওয়েজ। আচ্ছা এই মামা আর্থের প্রোডাক্টটা যে কিনেছি তার সাথে আমাকে এই দুটো জিনিস ফ্রি অফ কস্টে দিয়েছে, এই উট্টান ফেস ওয়াশ অ্যান্ড অ্যান্টি পলিউশন ফেস ক্রিম। আমি এই পুরো যে জিনিসটা, এই সবকটাই আমি ফার্স্ট টাইম ইউজ করবো, তো ফার্স্ট টাইম ইউজ করে যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি আমি বলবো তোমাদেরকে, এবং আমি বলবো এটাকে পারচেস করার জন্য। আচ্ছা আমি অয়েল ফ্রি অ্যাকনে ওয়াশ নিউট্রিজিনার কিনেছি, আমি এতদিন কামা আয়ুর্বেদাটা ইউজ করছি, আমি অলরেডি কামা আয়ুর্বেদার 3টে বটল শেষ করে ফেলেছি, মানে 3rd বটলটা অলমোস্ট শেষ, তো আমি এরবারে একটু চেঞ্জ করতে চাই, দ্যাটস ওয়াই আমি অয়েল ফ্রি অ্যাকনে ওয়াশ এটা নিউট্রিজিনার এটা ইউজ করে দেখতে চাই কেমন, যদি এটা ভালো লাগে তো আমি এটাকে আরও কিছুদিন কন্টিনিউ করবো, নাহলে আমি আবার কামা আয়ুর্বেদায় ব্যাক করে যাবো। আচ্ছা এটা কিনেছি, এটা হলো ডক্টর বেলমারের স্পট কেয়ার অ্যান্ড অ্যাম্পল, মানে এটা হলো ওই যে পিগমেন্টেশনগুলোকে লাইট করে দেয়, এটা আমি অলরেডি একটা ব্যাচ ইউজ করছি, ওটা অলমোস্ট শেষের পথে, তো আমি এটাকে সেকেন্ড টাইম পারচেস করলাম, এটাও অফারে পেয়েছি, আমার এক্স্যাক্ট ইয়েটা মনে হয় এটা অরিজিনাল প্রাইস হলো 2250 রুপিজ, ও মাই গুডনেস এটা খুব বলা যাচ্ছে, এটার অরিজিনাল প্রাইস হলো 2250 রুপিস, এটাও আমি অফারে পেয়েছি, আমি বলে দেবো যে আমি কতটা কী অফারে পেয়েছি, যদি আমি ভিডিওতে না বলি আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা এটা আমার ডেইলি নিডে লাগে, সেটা হলো বডি শপ টি ট্রি অয়েল, যবে থেকে আমার এই পিম্পলের সমস্যাগুলো একটু হচ্ছে তবে থেকে আমি আমার রেজিমের মধ্যে এই দুটো প্রোডাক্টকে অ্যাড করেছি, একটা হলো বডি শপ টি ট্রি অয়েল আর একটা হলো ডক্টর বেলমারের এই স্পট কেয়ার যেটা, এবং এই দুটো আমাকে বেশ ভালো কাজ দিচ্ছে, তো আমি এটা আরও কন্টিনিউ করবো ফর, মানে শিওর আমি এটাকে কন্টিনিউ করেই যাবো। অ্যান্ড ওয়াইপস, এটা তো আমার লাগেই, আমার আগের ওয়াইপসটা অলমোস্ট শেষ, তো এই ওয়াইপসটা তো আমার লাগবে, এবারে আমি এটা কায়াটা আমি আগেও ইউজ করেছি, আমি এটা যখন যেটা আমি যেরকম অফারে পাই সেরকম কিনি, আমার ওয়াইপস নিয়ে অত বেশি ফ্যাসিনেশন বা মাথা ব্যথা নেই, যখন যেটা ভালো লাগে অফারে পাই কমে পাই আমি সেটাই কিনে ফেলি,
তো এবারে কাই একটা বেশ ভালো অফারে চলছিল, তো আমি কিনে ফেলেছি হলে, মানে সেলের মধ্যে একটা বেশ ভালো অফারে চলছিল, আমি কিনে ফেলেছি। এটা অরিজিনাল দাম হলো 120 rupees। সো এটা ছিল আমার নাইকা পিঙ্ক ফ্রাইডে সেলের হল। সো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও, আমাকে কমেন্ট করো যে তোমাদের কেমন লাগলো, এবং কোনো প্রোডাক্ট সম্পর্কে তোমাদের যদি অন্য আরও কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে রিপ্লাই করব। এবং আমার দরকার অনুযায়ী কিনেছি, এটা নাও দরকার হতে পারে কি তোমাদেরও এই সেম জিনিস দরকার পড়লো। সো তোমরা যদি কী কী কিনেছো সেগুলো আমার সাথে প্লিজ শেয়ার করো, আমার খুব ভাল লাগবে। আর যদি আমার চ্যানেলটাকে একটু ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে প্লিজ লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তুমি আমার সাথে জুড়ছো। তো তোমরা যদি লাইক কমেন্ট করো আমিও অনেক বেশি উৎসাহ পাই। সো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থেকো তোমরা সবাই, এবং আমার খুব শিগগিরই আমার নেক্সট ব্লগটা আসছে, সাথে থেকো। ওকে, বাই বাই।